এখন আমি যেটা ঢুকছি সেটা হলো এক্সোটিক অ্যান্ড ডিয়ার সেকশন। দেখো এটা হচ্ছে মাউস বিয়ার্ড, ঠিক আছে, এই যে এটা হচ্ছে মাউস বিয়ার্ড। বাট যতবারই এসে মাউস বিয়ার কখনো দেখা হয়নি, আমি জানি না মাউস বিয়ার কোথায় চলে যায়, কিন্তু যতবারই আমি এখানে ভিজিট করেছি মানে এই জুতে এসে কোনোবারই আমি মাউস বিয়ারকে দেখতে পাইনি। এটা সবচেয়ে বেশি হাসির জিনিস, আমি জানি না যে এই মাউস বিয়ার কোথায় চলে যায়। ও দেখা গেছে, ও তোমাকে দেখাচ্ছি তাহলে। জুম করে দেখানো হচ্ছে মানে যদি ভিডিওতে যদি যদি কিছুটা আসে। সেম ভালুকটাই সেম, দেখো আমার পেছনে একটু কাছে এসছে। তোমাকে মাউস দা তাও মানে মানে আমি বলবো যে লাকি আজকে যে মাউস দা দেখতে পেয়েছি, ভিডিওটা ক্যাপচার করতে পেরেছি,
যতবার এসে কখনো মাউস বিয়ে দেখতে পারিনি। তো বাকিটাও দেখে আর কী কী আছে এখানে, মানে অনেক মানে কী বলবো, অনেক সেই 3-4 বছর আগে এসে দেখো তো আশাই হয়নি। আর যতবার এখানে এসেছি কতবার মানে ততবারই আমি মাউস বিয়ে কখনো দেখতে পাইনি, বাট আমি আজকে লাগিয়ে দেখতে পেরেছি। তো বাকিগুলো ঘুরে ঘুরে দেখছি কী কী আছে। এটা হচ্ছে ক্যাসো বাড়ি, মাথাটা পুরো হচ্ছে, কারণ অনেকটা পেছনে। খুব সুন্দর গাছের পেছনে বসে আছে, মানে শীতে রোদ খাচ্ছে। দেখো এবার ক্যাঙ্গারু, ক্যাঙ্গারুটা কত পেছনে আমি মানে জুম করে দেখাচ্ছি, দেখতে পারবে যে একদম পেছনের দিকে বসে আছে। বাজে স্মেলও বেড়াচ্ছে, এত হরিণ না এখানে, বাট আমার মনে হয় আগের থেকে অনেক বেশি না এখানে হরিণ, মানে যখন আমরা আগেও এসেছিলাম, মানে আমি যতবারই এসেছিলাম আমার মনে হয় হরিণটা অনেকটা বেশি মানে এনেছে মনে হয় অনেক বেশি। হ্যাঁ গড, যে ইমুটা সামনে চলে এসছে, মানে মানে লাগ বাই গড বলবো যে তোমার সেম অস্ট্রিচটা সেম এলো আর ইমুটাও সেম এরকম এলো সামনে, মানে ভিডিওতে একটা ছবি ক্যাপচার করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করতে পারবো অ্যাটলিস্ট। আমি ইমুটা একটু সামনে আসছে, মানে আমাদের পুরো ফোনটার সামনে আসছে, আর দারুণ দারুণ মানে আমার দারুণ লাগছে। শীতে মানে জু আসা কিন্তু বেস্ট টাইম হলো উইন্টার টাইমটা, কিন্তু ওই ডিসেম্বর টাইমটা অলরেডি আমাদের কোভিড ওই সময় ছিল, কোভিড এখনো আছে, কিন্তু তোমরা যদি মানে গরমকালে কখনো এসো না জুতে, এত বিশাল গরম ঘামতে ঘামতে মানে আদে অসুস্থ হবে আর পুরো জু ঘোরা হবে না, তার চেয়ে বেটার হলো উইন্টার টাইমে আসো আর ভালো করে ঘুরতে পারবে, আর কোনো প্রবলেমও হয় না উইন্টারের সময় আসলে। তো আমি তো যখনই আসছি আমি টাইমে যখনই খুব একটা বেশি হয়নি 3-4 বারই মিশছি, তো আমি চেষ্টা করছি সবসময় যেন উইন্টার টাইমেও আসে। তো
অনেকদিন ধরে প্ল্যান করছিলাম, তো আমার আশা হচ্ছিল না, তো আজকে তো মানে কালকে আমি প্ল্যান করছিলাম যে চলো আমি আজকে চাই, তো আজকেই বেরিয়ে গেলাম বিয়ের জন্য, চলে গেছিলাম। আর এটা হলো গড়িয়াল, এটা হলো গড়িয়াল, লেনটা কত বড়, একজন আবার উঠেও গেছে। কুমিরগুলো না দেখলে মনে হচ্ছে না যে আদৌ জীবিত আছে, মনে হচ্ছে সিমেন্ট দিয়ে যাচ্ছে পালিশ করে দিয়েছে ওটাই কুমির। দেখো বুঝে যাচ্ছে আদৌ, আমি তো বুঝতে পারছি না। একটাই আছে না ওখানে ব্ল্যাক বাক? হ্যাঁ একটাই আছে ব্ল্যাক বাক। এটা কুমির, এটা দেখে মানে এই যে এটা একটা কুমির, কিন্তু আমি তো ফার্স্টে সত্যি আমি ফার্স্টে দেখে পেলাম যে এটা কোনো মানে স্ট্যাচু কিছু একটা হবে বা সিমেন্টের কিছু একটা করা হয়েছে। এটা হচ্ছে ফিশিং ক্যাট, একটা তো অলরেডি ওখানে শুয়ে আছে আর একটা যাচ্ছে পাশ দিয়ে, তো এই ভিডিওটা খুব ভালো আসবে, তো আমি ভাবলাম যে এটা ক্যাপচার করি আমি। আমরা এখন সিংহ দেখলাম, কিন্তু একদম পেছনের দিকে ছিল তাই জন্য আমি ভিডিওটা তুলিনি, কারণ কিছুই আসতো না ক্যাপচারে। আর সামনে এখন বাঘের দিক মানে বাঘের খাঁচাটা আছে, তো বাঘের খাঁচাটায় ওখানটা আমরা যাচ্ছি, তো ওটা ভিডিও তুলছি তোমরা দেখো চলো। না বড় তাই না, হ্যাঁ ক্যাট ক্যাট শ্রেণী Holy shit.
এখন আমরা জিরাফটার সামনে চলে এসেছি দেখার জন্য, ঠিক আছে? একটু আগে দেখলাম জিরাফটা এতটা সামনে ছিল, ঠিক আছে, তখন উপরে ক্যাপচার করতে পারিনি। তো আমি চেষ্টা করছি ক্যাপচার করা যায়, মানে সামনে থেকে আসছে আবার চলেছে অর্ধেক, মানে যতগুলো আমরা দেখেছি অ্যানিমেলস অর্ধেক নয় ঘুমাচ্ছে, নয় পেছন দিকে বসে আছে, তো ভালো করে ক্যাপচারই করা ছিল না। তো এখন আই গেস আসছে, আমি চেষ্টা করছি, তাও যদি কোনোভাবে সামনে আসে আমি ভিডিওটা ক্যাপচার করবো, তোমার সাথে অবভিয়াসলি আমি শেয়ার করবো। তার মধ্যে মানে জিরাফই একমাত্র যেটা ক্লোজলি আমরা মানে ভিডিও তুলতে পেরেছি, ক্লোজলি দেখতেও পেরেছি, তাই জন্য মানে ট্রাই করছি যে ভিডিও বেশি যেন জিরাফে যেন আসে, তো অ্যাটলিস্ট সেটা মানে সাকসেসফুল হয়েছে। এতক্ষণ ধরে আমরা মানে হনুমান বাদলগুলো দেখছিলাম, এখন আমরা নতুন একটা প্রজাতির মানে অ্যানিমেলস দেখতে পেরেছি, দেখো যখন মানে এটাই আমি আস্তে আস্তে আসছিলাম যে এতক্ষণ ধরে আমরা একটা আলাদা আলাদা সব প্রজাতির হনুমান বাদল দেখছিলাম, তো যেতে যেতে দেখলাম যে আলাদা প্রজাতিরও আসতে পারে এরকম, তো মানে জুতেও এরকম ওরা মানে ওরাও আমাদেরকে দেখাচ্ছে যে চলো আমরাও এক ধরনের প্রজাতি, তো আমি বলব এটাই ক্যাপচার করি আমি। লাস্ট আমরা দেখছি, দেখো, তো আমরা অনেক কিছু মানে ভিডিও তুলতে পারিনি, কারণ ওগুলো একদমই ভালো ভিডিও আসতো না, একদম মানে অনেকগুলো অ্যানিমেলস ছিল যেগুলো একদম পেছনের দিকে ছিল, যেগুলো ঠিক করে ভিডিওতেই আসতো না, আর অনেক কিছু ভিডিও তো ক্যাপচার করেছি, সেগুলো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। আর তোমাদের লাস্ট এই ভিডিওটা ভালো করে দেখতে দিচ্ছি, তো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করো, আর যদি আরও বেশি খুব ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে জানিও তোমাদের কিরম লাগলো ভিডিওটা, আর তোমরা অবশ্যই জুতে এখন ভিজিট করতে পারো, ঘুরে যাও, কারণ শীতকালে এই মানে এই টাইমটা জুতে ঘুরে সে মানে এনজয় করতে পারবে, কিন্তু গরম আমি যেটা বললাম না আমি সবসময় চেষ্টা করি অ্যাটলিস্ট উইন্টারে আমি যেন আসি, খুব একটা বেশি জুতে আসে আমার মনে হয় নিজের এত বছরে।
তো যদি ভিডিওটা খুব ভালো লাগে আর তাহলে অবশ্যই বলুন, যেটা সবার সাথে শেয়ার করো, আর যদি যারা আমার নতুন ভিডিও দেখছো তারা একটা সাবস্ক্রাইব করবি আমার চ্যানেলে, তাহলে আজকের জন্য বাই।